হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা সমতলের খুবই সহজ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্নটি হচ্ছে 9x প্লাস 6y মাইনাস 2z প্লাস 7 ইকুয়াল টু 0 সমতলের অবিলম্বের দিক কোসাইন এবং ইহার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সো এখানে আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমত আপনাকে দিক কোসাইন নির্ণয় করতে হবে, তারপর ইহার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সো প্রথমে আমরা লিখব প্রদত্ত সমতলের সমীকরণ। তো আমাদের প্রদত্ত সমতলের সমীকরণটি কি ছিল? 9x প্লাস 6y মাইনাস 2z প্লাস 7 ইকুয়াল টু 0। খুবই সহজ বিষয়, আমরা প্রদত্ত সমতলের সমীকরণটি লিখে দিলাম। এখন এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করব। সো আমাদের কাজটি এখানে কি হবে দেখেন, এখানে এই অঙ্কটি আমরা একটু টেকনিকের সাহায্য করার চেষ্টা করব। প্রথমত আমাদের যে প্রথম পদ ছিল 9x, এটি আমরা এখানে লিখে দিব। তারপরে নিচে আপনাকে যে কাজটি করতে হবে, আচ্ছা 9x আমি লিখে দিলাম, তারপরে আমি পরেরগুলো লিখে দিচ্ছি। এখানে রয়েছে 6y, তারপরেরটি রয়েছে মাইনাস 2z, তারপরে রয়েছে প্লাস 7। এখন এই লাইনটি আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমত হচ্ছে x এর যে সহগ রয়েছে সেই সহগের বর্গ 81, y এর সহগের বর্গ 36, z এর সহগ কিন্তু মাইনাস 2, মাইনাস 2 কে যদি আপনি স্কোয়ার করেন সেটা কিন্তু 4 হয়ে যাবে। প্রত্যেকটির নিচে আপনাকে এই সহগগুলো লিখতে হবে। এখানে কিন্তু x, y, z কোনো কিছু নেই, তাই একে আপনাকে এখানে প্রয়োগ করতে পারবেন না। সো এই যে x এর যে বর্গ 81, এগুলো প্রত্যেকটির নিচে আপনাকে লিখতে হবে। সো আমরা প্রত্যেকটির নিচে এই অংশটি আমরা লিখে দিব। সো 81 প্লাস 36 প্লাস 4, আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন আপনারা কাজ আশা করি আপনারা নিজেই বুঝতে পারছেন যে কী করতে হবে। এখন আমরা এটাকে যোগ করে দিব। সো উপরে হচ্ছে 9x, নিচে হবে দেখেন এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে 81, 36 এবং 4 হবে 121, অর্থাৎ 121 প্লাস 6y বাই রুট ওভার 121, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস 2z বাই 121 প্লাস 7 বাই রুট ওভার 121 ইকুয়াল 0 এখানে রয়েছে, এটা আপনাকে এখানে লিখে দিতে হবে। আমরা জানি রুট ওভার 121 এর মানে হচ্ছে শুধুমাত্র 21। সো আমরা এখানে এটাকে লিখে দিব 9x বাই 21 প্লাস 6y বাই 21 মাইনাস 2z বাই, সরি এটি 11 হবে, 11কে বর্গ করলে আপনার 121 হয়। এতটুকু পর্যন্ত আমরা এটাকে লিখে দিলাম, আশা করি এতটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং এই যে মান, এটাকে আমরা ডান দিকে লিখে ফেলব। দেখেন এখানে রয়েছে 7 বাই রুট ওভার 121 মানে 7 বাই 11, এটাকে ডান দিকে নিলে এটি মাইনাস হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডান দিকে যে মানটি থাকবে, অর্থাৎ মুক্ত চলক যে মানটি থাকবে সেটাকে পজিটিভ বানাতে হবে। অর্থাৎ এই পদের সামনে, আপনাকে অবশ্যই ধনাত্মক মান নিয়ে আসতে হবে। সো যদি এখানে আমরা পজিটিভ বানাতে চাই সবগুলোকে মানের দ্বারা আমরা গুণ করে দেব। সো এখান থেকে আমরা পাবো 9x বাই মাইনাস 9x বাই 11, কারণ এখানে প্লাস ছিল, মাইনাস 6y বাই 11, এটা হয়ে যাবে প্লাস 2z বাই 11, এবং এটা হয়ে যাবে 7 বাই 11। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা লিখব অবিলম্বের দিক কোসাইন। খুবই সহজ বিষয় আর সামান্য একটু রয়েছে। সো আমরা লিখব অবিলম্বের দিক কোসাইন। সো অবিলম্বের দিক কোসাইন কীভাবে আমরা বের করব? মাইনাস এক্সের সহগ, তাহলে দেখেন আমি আবারও বলছি মাইনাস এক্সের সহগ, তাহলে এটা হবে ঠিক এভাবে। তারপরে এটি কি দেখেন, মাইনাস 6 বাই 11, এবং এটি কি হবে, এটা হবে মাইনাস 2 বাই 11।
সো এখান থেকে আমরা কি পাবো দেখেন 9 বাই 11 6 বাই 11 মাইনাস 2 বাই 11 এবং আরেকটি মান আমাদের বলা হয়েছিল এহার দৈর্ঘ্য অর্থাৎ অভিলম্বের দিক কোসাইনের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে আপনার ডান দিকে যে মান রয়েছে এই যে ডান দিকে আমাদের রয়েছে 7 বাই 11 এটা হচ্ছে আপনার অবিলম্বের দিক কোসাইনের দৈর্ঘ্য সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন খুবই সহজ অঙ্ক এক দুইবার করলে আপনারা এগুলো নিজে নিজেই কিন্তু পারবেন